বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি নিকো পার্কে। বহুদিন লকডাউনের পর কাল থেকে নিকো পার্ক ওপেন হয়েছে, তো চলো দেখা যাক কোভিডের জন্য নতুন কী কী বিধিনিষেধ মানতে হচ্ছে। বন্ধুরা সাথে থাকো, দেখে থাকো আমাদের। সবার প্রথমে বলে রাখি, নিকো পার্কে প্রবেশের জন্য দু ধরনের প্যাকেজ রয়েছে। একটি হলো এন্ট্রি ফি, যার মূল্য 300 টাকা, আর এর মধ্যে রয়েছে 13টি ফ্রি রাইড। আর অপরটি হলো পার্কস প্যাকেজ, যার মূল্য 850 টাকা। এই প্যাকেজে সমস্ত রাইডস প্লাস ওয়াটার পার্ক ইনক্লুড রয়েছে। বন্ধুরা তোমরা দেখতেই পেলে টিকিট কাউন্টারে কিন্তু খুব একটা ভিড় নেই, সুতরাং সবই কিন্তু এখানে কোভিড বিধি মেনেই হচ্ছে। তোমরা চাইলেও এখানে আসতে পারো, এখানে মনসুন অফার চলছে। আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, তাই আমরা এখানে আর টিকিট কাটলাম না। চলো তাহলে ভেতরে গিয়ে দেখা যাক। আর একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, মাস্ক ও স্যানিটাইজার ছাড়া কিন্তু এখানে প্রবেশ নিষিদ্ধ। অবশ্যই সাথে করে মাস্ক এবং স্যানিটাইজার ক্যারি করতে ভুলবেন না। চলো তাহলে ভেতরে যাওয়া যাক, আর অনলাইনে টিকিট কাটলে কী কী ফর্মালিটিস মেনটেন করতে হয় সেগুলোও দেখে নিই। এখন মনসুন অফার চলছে, এই অফারের মধ্যে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তাই আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম। আর এই অফারটি একমাত্র তারাই পাবেন যারা অনলাইনে টিকিট সংগ্রহ করবেন। নিকো পার্কে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলে এই অফারটি কিন্তু পাওয়া যাবে না। অনলাইনে টিকিট বুকিংয়ের পদ্ধতিটি আপনারা যদি না জেনে থাকেন, আমাদের চ্যানেলে নিকো পার্ক অনলাইন টিকিট বুকিংয়ের উপর একটি ভিডিও রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটি দিয়ে দিলাম। এখানে এসে টিকিট কাটলে ওই অফারটা পাওয়া যাবে না? না, এখানে এসে টিকিট কাটলে অনলাইনে তো অফলাইনে কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ, দুটো। নিকো পার্কে এন্ট্রির সময় আপনাকে থার্মাল চেকিং এবং স্যানিটাইজেশনের মধ্যে দিয়ে যেতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যদি অনলাইনে টিকিট সংগ্রহ করেন তাহলে যার নামে টিকিট বুকিংয়ের সময় রেজিস্ট্রেশন হবে তার অরিজিনাল আইডি প্রুফ ক্যারি করতে হবে। বন্ধুরা আমরা নিকো পার্কে ভেতরে প্রবেশ করাচ্ছি, আর দেখতেই পাচ্ছ এখানকার চিত্র, এখানে একদম ভিড়ভাট্টা নেই, পুরো ফাঁকা বলতে গেলেই চলে। চলো আমরা একে একে রাইড। এটি হচ্ছে নিকো পার্কের গাইড ম্যাপ। এই হলো নিকো পার্কের ইন্ডিভিজুয়াল রাইডস রেড চার্ট। নিকো পার্কে এন্ট্রির পরেই আপনাদের চোখে পড়বে একটি বাঘ হাত নেড়ে আপনাদের স্বাগত জানাচ্ছে। নিকো পার্কে ঢুকেই বাঁ দিকে রয়েছে টয় ট্রেনের স্টেশন, আর তার পাশেই চোখে পড়বে ওয়াটার পার্ক। আর ওয়াটার পার্কের পাশেই দেখতে পাবেন সুইমিং কস্টিউম রেন্টাল কাউন্টার। আপনারা সবার প্রথমে টয় ট্রেনে চড়ে পুরো পার্কটি ঘুরে দেখে নিতে পারেন। চলুন আপনাদের পুরো পার্কটি একবার ঘুরে দেখাই। আমরা এখন টয় ট্রেনে উঠে পড়েছি, আর টয় ট্রেন ছেড়েও দিয়েছে, তো চলো সারা পার্কটা একবার ঘুরে দেখা যাক কোথায় কী কী রয়েছে। Thank you.
এখন বাজে 1:30 আর অনেকটা জার্নির পর আমাদের খিদেও পেয়ে গেছে, তাই লাঞ্চটি আমরা এখানেই সেরে নিচ্ছি। আপনারা চাইলে বাড়ি থেকেও ক্যারি করতে পারেন অথবা এখানে ফুড কোর্ট রয়েছে, সেখান থেকে লাঞ্চ করতে পারেন। চলুন তাহলে ঘুরে দেখা যাক নিকো পার্কে সবথেকে আকর্ষণীয় রাইডসগুলি। এখানকার ফুড কোর্ট আর পাশেই রয়েছে গেমিং জোন।
নিকো পার্ক ঘুরে আজকে আমাদের খুবই ভালো লাগলো। আপনারা পরিবারের সাথে উইকেন্ডে আসতে পারেন, অবশ্যই ভালো লাগবে। নিকো পার্কের আকর্ষণীয় রাইডসের পাশাপাশি রয়েছে একটি সুন্দর ও মনোরম প্রাকৃতিক পরিবেশ, যা উইকেন্ডে সময় কাটানোর জন্য যথেষ্ট। এখানে বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা অবশ্যই এখান থেকে ঘুরে যেতে পারেন। এখন কোভিড বিধি মেনেই সব জায়গার বন্দোবস্ত করা হয়েছে, সমস্ত রাইডগুলিও সেইভাবেই চলছে। আপনারাও এখান থেকে ঘুরে যান, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।